ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্টটা তাহলে এবার দেখো। দুজনের ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, ওই জন্য ওরা একটু জয়েন হতে পারবে না, বুঝতে পারলে? ওই কারণের জন্য তোকে বললাম ওটা থেকে দেখো। আচ্ছা যাই হোক, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে কনসেপ্ট, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে কনসেপ্টটা আছে একটু ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো। ডায়াগ্রাম হচ্ছে 4.42, ঠিক আছে? ডায়াগ্রামটা একটু ভালো করে দেখো। আচ্ছা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল খুব কাছাকাছি ব্যাপার। এটা হচ্ছে তোমার দুটো সার্ফেস মিডিয়াম আছে, দুটো মিডিয়াম হচ্ছে, একটা হচ্ছে রেয়ার মিডিয়াম, একটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, ঠিক আছে? রেয়ার মিডিয়াম তো ডেন্সার মিডিয়াম। এবার একটা রে ডাইরেক্ট ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? গেল তাহলে যা। এবার কি হওয়ার কথা ছিল, কিন্তু কি করবে, ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে গেলে পরে কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। হ্যাঁ, তাহলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হয়ে বেরিয়ে চলে গেল, ভালো করে বুঝো, ঠিক আছে? আর আরেকটা কি করবে, রিফ্লেক্টেড হয়ে এই পাতেই চলে যাবে। এটা যদি ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে রিফ্রাক্টেড অ্যাঙ্গেল। আমি এখানের মধ্যে এটাকে স্মল আর দিয়ে লিখছি, আর এটাকে হচ্ছে ধরো আমি ক্যাপিটাল আর দিয়ে লিখছি। ক্যাপিটাল হাত দিয়ে লেখা হয় না, ঠিক আছে? তো আমি তাও লিখছি, ঠিক আছে? কারণ দুটো অ্যাঙ্গেল সেম হয়ে যাচ্ছে না, বুঝতে পারলে না? পারোনি? এখানে অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর, আর এখানে ক্ষেত্রে দেখো অ্যাঙ্গেল অফ আর গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ আই। তাহলে ডেভিয়েশন অ্যাঙ্গেল আমি এর আগে পড়িয়েছিলাম, তাহলে ডেল ইজ ইকুয়াল টু কি হবে, ডেল আর মাইনাস ডেল আই, এইটুকুর মধ্যে বলো কত ডাউট আছে? তাহলে ইনসিডেন্ট রে যখন এই পয়েন্টে, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনসিডেন্স বলা হচ্ছে, এই যে এই ও পয়েন্ট, এটাকে নাম দিলাম ও পয়েন্ট অফ ইনসিডেন্স, এর মধ্যে গেল একটা রে, কি চলে গেল, রিফ্রাকশন হলো, একটা রে রিফ্রাকশন হলো, আর একটা রে কি হচ্ছে যে তোমার রিফ্লেক্টেড হলো। তাহলে অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর, আর এখানে এই আরের অ্যাঙ্গেলটা অনেকটা বেশি রেসপেক্ট টু অ্যাঙ্গেল অফ আই, তাহলে এটা হচ্ছে ডেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর, এইটুকুর মধ্যে আশা করি কোনো ডাউট নেই। এরপরে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এর কনসেপ্টটা কোথায় আসছে, যদি এই যে অ্যাঙ্গেল অফ আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, কি বললাম, যদি এই যে অ্যাঙ্গেল অফ আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি, তাহলে তখন ডায়াগ্রামটা কি হবে। আচ্ছা এই ডায়াগ্রামটা একটু ড্র করে নাও। হ্যাঁ,
হ্যাঁ দাদা, আমি সৌরভ বলছিলাম। হ্যাঁ বলছিলাম যে আজকে আমার একটু ফ্ল্যাট লাগে, তো একটু এনট্রিটা করে একটু জানিয়ে একা ঠিক আছে দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাখছি। আচ্ছা লেখা হয়ে গেছে। আচ্ছা এর পরের যে টপিকটা আছে সেটা দেখো, এইখানে রেয়ার আর মিডিয়াম, জেন্টল মিডিয়াম সব কিছু ঠিক থাকবে। সূত্রত্ব কি হবে, এই যে অ্যাঙ্গেল অফ আর যেটা ছিল সেই অ্যাঙ্গেল অফ আর ইজ ইকুয়াল টু কত ডিগ্রি আগে 90 ডিগ্রি, তখন কি হবে ডেটা এই দিকে বেরিয়ে চলে যাবে। ডেটা কোন দিকে বেরোবে, এই দিকে, এইটুকুর মধ্যে বলো কত ডাউট আছে। বলছি যে রিফ্রাক্টেড রে যেটা এই দিকে বেরোচ্ছিল, দেখো তোমার কপির মধ্যে করা আছে যার জন্য আমি করতে বললাম, এটা তো এই দিকে না গিয়ে একদম পুরো এই টু মিডিয়ামের যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস দিয়ে দেখো ডাইরেক্ট সোজা বেরিয়ে চলে গেল। তাহলে নর্মালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলো এইটুকুর মধ্যে, এবার বলো কত ডাউট আছে। তখন এই যে এই অ্যাঙ্গেল অফ আই যেটা আছে না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল, সেটা সমানই হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কখন বলা হবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তখনই বলা হবে যখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হবে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হলেই তখনই তাকে বলা হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এইটুকুর মধ্যে বলো কত ডাউট আছে। এবার দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন দেখো লেখা আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, বুঝতে পারলে, আই অ্যাঙ্গেল অফ সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইন দ্য ডেন্সার মিডিয়াম, কোথায় আছে দেখো ডেন্সার মিডিয়াম, ঠিক আছে, করসপন্ডিং টু হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত ডিগ্রি বলেছে ইন দ্য রিয়ার মিডিয়াম, কত হচ্ছে 90 ডিগ্রি। মুখস্থ করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এই ডায়াগ্রামটা তোমাকে যদি ডেফিনেশনটা জানতে চায় হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তোমাকে কিন্তু ডেফিনেশন লিখে ডায়াগ্রামটা করে দেখাতে হবে। আবার আরেকবার আমি রিপিট করছি ডেফিনেশনটা, ভালো করে বোঝো, মুখস্ত করতে যাবে না, খুব ইজি ভাবে হবে। কি করব দেখো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ওকে, ইন দ্য ডেন্সার মিডিয়াম, ওকে, ঠিক আছে, করসপন্ডিং টু হুইচ, করসপন্ডিং টু হুইচ, ঠিক আছে, যে এখানে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হচ্ছে 90 ডিগ্রি, কোথায় আছে এটা রেয়ার মিডিয়াম, তাহলে ইন রেয়ার মিডিয়াম, ঝামেলা শেষ। বলো কোথায় ডাউট আছে। বুঝতে পেরেছি তো, ঠিক আছে, এরপরে এই জায়গাটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে হয়ে গেল। আচ্ছা এরপরে আমি দেখাচ্ছি যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা এবার দেখো আগের যে ডায়াগ্রামটা সেটা তো দেখো, ওইখানে অ্যাঙ্গেল মানে যেটা তুমি খাতার মধ্যে ড্র করেছিলে, আচ্ছা এটাকে ড্র করে নাও, এটাকে ড্র করো,
ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ দাদা, আমি সৌরভ বলছি। হ্যাঁ বলছি, ব্যস্ত আছো ডিউটিতে? শোনো, বলছি যে আমার একজন স্যার যাবে, ও মোটামুটি ওই 11টা 15টার সময়, ঠিক আছে? তো একটু ওই তোমার বায়োলজিতে একটুখানি তোমার রেফার মানে এন্ট্রি করে দিয়ে একটু 9 নম্বর লাইনে দাঁড় করাতে পারবে? তাহলে আসলে গেলে পর তোমাকে একটু আরেকবার ফোন করবো। ঠিক আছে দাদা, রাখছি। হ্যাঁ আচ্ছা, এইখানে এই জায়গাটা তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো, আগের দিন আগে যে ডায়াগ্রামটা ছিল সেই ডায়াগ্রামটাতে দেখো ডিফ্রাকশন অ্যাঙ্গেল কিন্তু একটু আর্চ থেকে গেছিল, ভালো করে বুঝবে, ঠিক আছে? আর অ্যাঙ্গেল অফ আই কিন্তু ছিল ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর, ঠিক আছে? এবার এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোনটাকে বলছিলাম? এই অ্যাঙ্গেল অফ আই, আইটাকে এখন আমরা কি বলছি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য কন্ডিশন ওয়েন আর ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি মিডিয়াম। কিন্তু আগেরটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রির থেকে কম ছিল? ভালো করে দেখো, আগেরটার ক্ষেত্রে 90 ডিগ্রির থেকে কম ছিল। তাহলে 90 ডিগ্রি হলে পরে তখন তাকে আমি কি বলছিলাম, আই অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি। কিন্তু এখন কি আমি সেটা কি বলতে পারবো? যদি এটা 90 ডিগ্রির থেকে কম হয় তাহলে নিশ্চয়ই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে এটা কম আছে। বুঝতে পারলে না পারলে না বলো। আগের যে ডায়াগ্রামটা আরেকবার আমি রিপিট করছি, ভালো করে শোনো। অ্যাঙ্গেল অফ, ধরো আমি এইরকম ভাবে করেছি, এইরকম গেছে, তাহলে এখানে তো 90 ডিগ্রির থেকে তো কম, 90 ডিগ্রি কম। তা 90 ডিগ্রি কম হলে পরে তখন কি বলছিলাম, 90 ডিগ্রি হলে পরে আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি। কিন্তু এখানে নিশ্চয়ই এটা আটটা ভ্যালুটা রয়েছে, তার মানে এখানে আইটা নিশ্চয়ই সি এর থেকে কি হবে, বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে। তাহলে ওটাই দেখো তোমার বইয়ের মধ্যে ফার্স্ট কেস নাম্বার 1 লেখা আছে, দেখো হোয়েন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ স্মল, লেখা আছে। এবার বুঝতে পারলে না পারলে না। সেকেন্ড কেসটা দেখো, আমি যেটা বোঝালাম যে যখন আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি হবে, সেকেন্ড কেস। এরপরের যে কেসটা দেখাবো সেখানে ক্ষেত্রে কি দেখাচ্ছি একটু ভালো করে দেখো। এটা ভালো করে দেখবে, হ্যাঁ, যদি কোনো বুঝতে না পারো বারবার করে বলছে আমাকে বলবে, চুপ করে থেকে যাবে না। হ্যাঁ দেখো, এই ইকুয়াল সাইনটাকে মুছে দিচ্ছি, এখন আমি কি বলছি, 90 ডিগ্রির থেকে বেশি অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। তাহলে অ্যাঙ্গেল অফ আইটে তাহলে কি হবে, এইটার থেকে দাও বলে দিচ্ছি। এখন কি বলছি, অ্যাঙ্গেল অফ এই যে এটা 90 ডিগ্রিতে যাচ্ছিল অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন, এখন আমার কেসটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কি বললাম, 90 ডিগ্রির থেকে বেশি, তার মানে এটাকে ধরো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন। এই জায়গাটা পুরোটা অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বেশি হলে তাহলে এইটা এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা, ঠিক আছে? এই যে এখানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটাই তো অ্যাঙ্গেল অফ আই, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা অবশ্যই ইনসিডেন্ট অ্যাঙ্গেলের থেকে বেশি হবে না কম হবে? হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কম হবে ইনসিডেন্ট অ্যাঙ্গেলের থেকে, কেস নাম্বার 3। বুঝতে পারলে না পারলে না, আরেকবার রিপিট করছি, যদি বুঝতে না পারো আবার বলছি, ভালো করে শোনো। এই রেটা ইনসিডেন্ট হলো, দেখা গেল ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়ামে যাচ্ছিল, দেখা গেল যে রেটা এই রেয়ার মিডিয়ামের মধ্যে না গিয়ে কি করলো, আবার এখান থেকে রিফ্লেক্ট করলো, দেখো এখান থেকে রিফ্লেক্ট করলো, বুঝতে পারলে?
এখানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি আর থাকছে? থাকছে না। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন নর্মালের সাথে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি থেকে মোর দেন 90 ডিগ্রি। তাহলে মোর দেন 90 ডিগ্রি হলে এই টার্মটাকে বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই কন্ডিশনটাকে কি বলা হয়? টোটাল ইন্টারনাল। ইন্টারনাল মানে কি? ভিতরের। রিফ্লেকশন, রিফ্লেকশন এটুকুর মধ্যে বলে কত ডাউট আছে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল কেন বলে হচ্ছে? এখানে যা ইনসিডেন্ট হয়েছিল এখানেও ঠিক সেম বেরিয়ে গেল, এক নম্বর। দু নম্বর কি? ইন্টারনালি এর মধ্যেই হচ্ছে, এই ডেন্সার মিডিয়ামের মধ্যেই রয়েছে, রেয়ার মিডিয়ামের মধ্যে কিছু যায়নি, ওই জন্য হচ্ছে ইন্টারনাল। আর রিফ্লেকশন মানে এই অ্যাঙ্গেলটা যাচ্ছে আর এই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আর, যদি সেম হয়ে যায় তাহলে তখন কিছু রিফ্লেকশন। বুঝতে পারলে না? পারোনি? না, কোথায় আছে এই এইটা? না না, ওটা আমার ডায়াগ্রামটা আমি ফ্রেশ করিনি তার জন্য। এই দেখো, ঠিক আছে, কোন পার্ট তোমার রিয়ার মিডিয়ামের মধ্যে যাবে না, পুরোটা চলে আসবে কোথায়? ডেন্সার মিডিয়ামে। পয়েন্ট অফ ইনসিডেন্স এর মধ্যে পড়বে, পড়ে আবার রিফ্লেক্টর এদিকে চলে আসবে। মধ্যে রিফ্রাকশন হচ্ছে না, এখানে শুধু রিফ্লেকশন হচ্ছে, যেহেতু তোমার ডেন্সার মিডিয়ামের মধ্যে সীমাবদ্ধ থাকছে তার জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর পুরোটাই যেহেতু চলে আসছে তার জন্য বলা হচ্ছে টোটাল, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর কখন হবে? একটাই কন্ডিশন, হোয়েন আর ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি, তখন কি বলছে? অ্যাঙ্গেল অফ আই ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ সি। বলো কোথায় ডাউট আছে? বলো, বুঝতে না পারলে আবার বলো, আবার বোঝাবো, বুঝতে পারি। বলো, আর লেস দেন 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ আই লেস দেন অ্যাঙ্গেল অফ সি যখন আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তিনটে কেস, নাম্বার ওয়ান কেস, নাম্বার টু কে এটা সমান এটা, তখন কি বলবো? যে আই অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি, ঠিক আছে। আর তারপর একটা কি বলবো, যদি আর গ্রেটার দেন এটা হয়ে যায় নাম্বার থ্রি কে, তখন অ্যাঙ্গেল অফ আই গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ সি। এইটুকুর মধ্যে বলে কত ডাউট আছে? ঠিক আছে, একদম পুরো কনসেপ্ট জলের মতো কনসেপ্ট ক্লিয়ার তো? এবার তুমি কেস ওয়ান, কেস টু আর কেস থ্রি তোমার বইয়ে যেটা আছে একটুখানি রিডিং করো, একটুখানি রিডিং করে দেখো কোন জায়গাটা বুঝতে পারছি না। হ্যাঁ বলো। ইনসিডেন্ট রেটাকে তুমি বলছো বাড়াচ্ছ, দাঁড়া
অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে তুমি বাড়াচ্ছ, তাই তো? তাহলে তারপরে কি বলছো বলো? রিফ্রাক্টেড রেও হচ্ছে ইনক্রিজ করবে। আচ্ছা, তারপরে রিফ্লেক্টেড রে কেন ডিক্রিজ করবে? না, ইনসিডেন্ট দেখো কতক্ষণ অব্দি হবে, ভালো করে বোঝো। ম্যাক্সিমাম এইটা কত দূর অব্দি যেতে পারে? 90 ডিগ্রি। এর বেশি হলে পরে কিন্তু আর হবে না, ভালো করে ভাবো। এই অ্যাঙ্গেল অফ আর যদি ম্যাক্সিমাম 90 ডিগ্রি অব্দি আমি ট্রাভেল করতে পারবে, তো যখনই 90 ডিগ্রিতে ট্রাভেল রিচ করবে তখনই এই অ্যাঙ্গেল অফ আই চলে গেল তার আন্ডারে, অ্যাঙ্গেল অফ সি এর আন্ডারে, ভালো করে বলো। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ আর 90 ডিগ্রিতে রিচ করলো তখনই অ্যাঙ্গেল অফ আইতে কোথায় চলে গেল? অ্যাঙ্গেল অফ সিতে, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার যখনই অ্যাঙ্গেল অফ আর 90 ডিগ্রি হলো তাহলে অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু এটা, তখনই হয়ে যাবে এটা অ্যাঙ্গেল অফ স্মল আর, মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বলছি অ্যাঙ্গেল অফ আর যখন 90 ডিগ্রিতে রিচ করবে, 90 ডিগ্রি বেশি তো হবে না, 90 ডিগ্রি বেশি হলে পরে তো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ওই কারণে ম্যাক্সিমাম কত দূর অব্দি যেতে পারে? এই লাইনটা অব্দি ছুটতে পারে, এই টোটাল ইন্টার এই লাইনটা অব্দি ছুটতে পারবে, তাহলে এই লাইনটা অব্দি ছুটতে পারবে কখন? যখন এটা 90 ডিগ্রি হচ্ছে, যখন এটা 90 ডিগ্রি হলো তখন অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? অ্যাঙ্গেল অফ সি, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল অফ সি মানে যখনই চলে আসছে অ্যাঙ্গেল অফ আর, মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। বলতে পারলো না ডাউট আছে? হ্যাঁ, অ্যাঙ্গেল অফ স্মল আর, মানে অ্যাঙ্গেল অফ সিটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্মল আর, কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কন্ডিশন কাকে বলা হচ্ছে? এই যে এইমাত্র ডেফিনেশন আমরা করলাম যে যখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হবে ইন কোন মিডিয়ামে? রেয়ার আর মিডিয়াম, তখনই কি হবে যে যে ইনসিডেন্ট রেটে যাচ্ছিল সেই ইনসিডেন্ট রেটাই কনভার্ট হবে কিসে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে। কোন মিডিয়ামে হবে? সেটা ডেন্সার মিডিয়ামে। না, এখনো বুঝতে পারলে না? হ্যাঁ, কোন লাইনটা বলো, কত নম্বর পেজে কোন লাইনটা বলো? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, নাও দা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট গ্যাজুয়ালি ইনক্রিজ, অ্যাঙ্গেল অফ আইটাকে বাড়াচ্ছি। এখানে যেটা আছে সেটা আমি দেখো এইরকম করলাম, ভালো করে দেখো, তাহলে এটা কি হলো? বেড়ে গেল। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন আর অলসো ইনক্রিজ। এখানে দেখো অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন লেখা আছে, মানে এই ক্যাপিটাল আর, এখানে তোমার বইয়ের মধ্যে যেটা স্মল আরটা করা আছে সেটা স্মল। ঠিক আছে, বুঝতে পারলে না? পারলে না? আগে যেটা আমি একটু ডায়াগ্রামটা একটু চেঞ্জ করে দিই, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে, কারণ একই ডায়াগ্রামের মধ্যে করছি তো। এটা এটা হচ্ছে নর্মাল হয়ে গেল, আমি আগে যেরকম ছিল তার থেকে দেখো বাড়িয়েছি, এটা অ্যাঙ্গেল অফ আইটা বাড়িয়েছি, তাহলে কি হবে? অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যাওয়ার কথা কোথায়? এই দিকে ও আরো দিকে বেঁকে যাবে। দেখো অ্যাঙ্গেলটা বাড়লো বাড়লো, তাহলে আইও আরো ইনক্রিজ হলো, বাট ইন্টেন্সিটি অফ দ্য রিফ্রাক্টেড রে কিপ অন ডিক্রিজিং। ইন্টেন্সিটি বলছে, ইন্টেন্সিটি ইন্টেন্সিটি কেন বলছে? দেখো যে রেটা যাচ্ছে, ভালো করে বুঝবে যে এই যে রেটা যে যাচ্ছে, ঠিক আছে, সেই রেটটা তো এইদিকে যাচ্ছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এইটাও তো বাড়বে,
এটাও যদি বাড়ে তাহলে ফলে কি হচ্ছে, আস্তে আস্তে করে ওর ইনটেনসিটিটা কি হচ্ছে কমে যাচ্ছে। কোনোদিন মাইক্রোস্কোপ হাতে নিয়ে দেখেছো? মাইক্রোস্কোপ দেখোনি না? ও একটু সমস্যা হতে পারে। জেনারেলি জেনারেলি যে মাইক্রোস্কোপ গুলো আছে না, সেই মাইক্রোস্কোপের মধ্যে আমরা কি করি, একটা স্ক্রু টাইপ রয়েছে, মানে স্ক্রু মানে কি টাইপ, ঠিক আছে? সেই কিটাকে কি করছে, আমরা নবটাকে ঘুরিয়ে 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 কি করি, বা ধরো ওই ডিএসএলআর নিয়েছে কোনোদিন হাতে জুম করার জন্য? ডিএসএলআর কোনোদিন হাতে নিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা। আচ্ছা, দেখবে তুমি মোবাইলের মধ্যে কোনো ফটো যদি জুম করো না, দেখবে যে সেই ছবিটা কিভাবে ফেটে যায়। ফেটে গেলে পরে দেখবে কি হয়, আস্তে আস্তে করে এইরকম এইরকম ফর্মে থাকে। তো এই যে এই স্কোয়ারটা, এটাকে বলা হয় কি, স্কোয়ার পার ইঞ্চ বা পিএসএল, পিক্সেল পার ইঞ্চ। আমরা পিক্সেল দিয়ে কাজ করি, বলে না 5 মেগাপিক্সেল। 5 মেগাপিক্সেল মানে কি, 10^6 পিক্সেল, ঠিক আছে? অনেক জায়গায় দেখবে পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে? যে পিএসআই আবার প্রেসারের জন্য ইউজ করা হয়, এটা এখন মধ্যে দেখো না। তো এই যে দেখবে যে যতক্ষণ জুম করবে দেখবে ছবিটা এরকম স্কোয়ার ফর্মে চলে আসে, ঠিক আছে? তার মানে তুমি এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যত বাড়াবে, ভালো করে বলবো, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কি হবে, তত বাড়বে, তত অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও তত বাড়বে। তাহলে ফলে কি হবে, ছবিটার যেটা ইন্টেন্সিটি ছিল আস্তে আস্তে করে কি হবে, গ্যাজুয়ালি ভাবে কমে আসবে ছবিটা ইন্টেন্সিটি। মানে হচ্ছে ধরো এই যে তুমি যে অবজেক্টটাকে দেখতে পাচ্ছ, এই ইনসিডেন্ট রেটে কোথা থেকে আসছে? নিশ্চয়ই অবজেক্টটা থেকে আসছে না? তাহলে সেই অবজেক্টটা আস্তে আস্তে খুব অস্পষ্ট হয়ে যাবে, ওপাসিটিটা ইনক্রিজিং করবে, ট্রান্সপারেন্ট ব্যাপারটা থাকবে না। ব্যাপারটা বুঝতে পারলে? এইটুকুর মধ্যে বলো কত ডাউট আছে, কোনো ডাউট নেই তো? আচ্ছা, নেক্সট দেখো, দেখার পর বলো এই আর্কটা কত দূর অব্দি বাড়তে পারবে। 90 ডিগ্রি অব্দি বাড়তে পারবে, মানে এই এই লাইন অব্দি যেতে পারবে। যখন এই লাইন অব্দি যাবে তখন অ্যাঙ্গেল অফ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ আই হই। দেখো দেখা তো বলো, হ্যাঁ বলতে পারো, এনার্জি বলতে পারো, অসুবিধা কিছু নেই। তো উইক হয়ে যাবে না, যত অ্যাঙ্গেলটা বাড়বে তত ইন্টেন্সিটি কমে যাচ্ছে। ইন্টেন্সিটি কমে যাওয়া মানে কি হবে, তার উইকনেসটা বেড়ে যাচ্ছে।
ঠিক আছে তো, আশা করি কোনো ডাউট নেই। আচ্ছা এই তিনটে কেসটা দেখে নিলো তো? আচ্ছা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ব্যাপারটা বলো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে তোমার ডেফিনেশন আছে বা এই জায়গাটা আছে। দেখো এই যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্টটা না বিশাল টাইপ কনসেপ্ট, মানে সাংঘাতিক টাপ, এটা ইজিলি ভাবে কেউ বুঝতে পারে না। আমি যতটা পারলাম আমার দ্বারা যতটা সম্ভব হয় সোজাভাবে বোঝানোর চেষ্টা করলাম, কারণ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এই কনসেপ্টটাই অনেকে কেউ ধরতে পারে না। ঠিক আছে যতটা আমার দ্বারা সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য এটা হয়। ঠিক আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি একবার বলে দেবো না? বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে, কারণ এই যে এই আর্কটা কি হবে বাঁকতে বাঁকতে আসবে। ঠিক আছে এই আর্কটা যখন এখন 90 ডিগ্রি আছে ধরো, তাহলে আর ইজ 90 ডিগ্রি ধরলাম, তাহলে এই লাইনটা মুছে গেল। ঠিক আছে এখন এই এইটাই যদি ঘুরে গিয়ে দেখো মোর দ্যান 90 ডিগ্রি হয়ে যায়, তাই না? আর এর ভ্যালুটা মোর দ্যান 90 ডিগ্রি, তাহলে এখানে বেশি হয়ে গেছে, তখন কি হবে এই অ্যাঙ্গেল অফ আই লেস দ্যান অ্যাঙ্গেল অফ সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কমে যাবে, এটার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। এই জন্য দেখবি অ্যাঙ্গেল অফ, হ্যাঁ আইটা বাড়বে। সরি ব্যাপারটা বোঝা গেছে আশা করি। এরপরে যে কনসেপ্টে তোমার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এরপরে যে কনসেপ্টটা আছে সেটা তো দেখো, যে কি করা আছে রিলেশনশিপ বিটুইন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড দ্য রিফ্রাকটিভ ইনসিডেন্ট ইন্ডেক্স, এই যে জায়গাটা লেখা আছে, তাহলে আমাদের মধ্যে মুছে দিচ্ছি। হ্যাঁ তাহলে দেখো রিলেশনশিপ বিটুইন দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে সি এর সাথে মিউর মধ্যে আমাকে রিলেশন তৈরি করতে হবে। এবার দেখো এখানে কন্ডিশনের মধ্যে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কখন পাবো? ডেন্সার থেকে রেয়ার, হ্যাঁ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট মানে যেটা হচ্ছে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 90 ডিগ্রি বলা, এটা কিন্তু আর দিয়ে আমি লিখলাম, কিন্তু কোনো বইয়ের মধ্যে বা কোথাও কিন্তু আর দিয়ে লেখা নাই, এবং আর দিয়ে লিখলেও কিন্তু হবে না। ওই জন্য দেখো তোমার বইয়ের মধ্যে স্মল আর, ঠিক আছে আমি তোমাকে বোঝানোর দুটো আলাদা ভাই মানে আলাদা করার জন্য আমি আর দিয়ে ক্যাপিটাল আর দিয়ে লিখলাম, কোনোদিন অ্যাঙ্গেলকে ক্যাপিটাল দিয়ে লেখা হয়নি। ঠিক আছে গোলাবে না কিন্তু বারবার, কোনোদিন অ্যাঙ্গেলকে ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না। দেখো আমি থিটা ধরলাম, থিটা ধরলে তো কোনো অসুবিধা নেই। ঠিক আছে আচ্ছা এবার দেখো এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে যখন অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন 90 ডিগ্রি হবে তখন অ্যাঙ্গেল অফ আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ সি হবে, এটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে এবার নর্মালি মিউ ইজ ইকুয়াল টু কি বলেছিলাম যে সাইন আই বাই আর। ঠিক আছে এখানের মধ্যে আমি থিটা ধরছি কেন, এখানের মধ্যে যেহেতু আমার এইটা ধরলাম, ঠিক আছে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশনকে আমি থিটা ধরলাম। আচ্ছা এবার বলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কন্ডিশনের মধ্যে কি বলা আছে, ফ্রম ডেন্সার টু রেয়ার মিডিয়াম, ডেন্সার মিডিয়ামের মধ্যে কি দেওয়া ছিল দেখো গ্লাস, রেয়ার মিডিয়ামের মধ্যে কি বলছিল এয়ার, এটুকু মধ্যে কত ডাউট আছে? দেখো ডেন্সার টু রেয়ার মিডিয়াম বলেছিলাম, ডেন্সার অ্যাজ এ কি হিসাবে ইউজ হয় গ্লাস, রেয়ার কি এয়ার,
এইটুকুর মধ্যে বলে করতে চিঠি কে লাগলো? হ্যাঁ, নিউ অফ এয়ার বাই নিউ অফ গ্যাস। তো এটাকে আমি ডাইরেক্ট এরকম ভাবে লিখছি। তাহলে আরটা কখন হবে? সি, যখন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি লিখবো? আই এর জায়গায় লিখলাম সি, থিটার জায়গায় লিখলাম 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে কত হবে সাইন সি? তাহলে হ্যাঁ, মিউ জি, এখানে বলবে জি মিউ এ। দেখো, যেই মিডিয়াম থেকে যেখানে যাচ্ছে, গ্লাস থেকে যাচ্ছে কোথায়? এয়ারে। ওই জন্য এয়ার এখানে। এটা ইনিশিয়াল পজিশন, এটা ফাইনাল পজিশন। এইটুকুর মধ্যে বলো কত ডাউট আছে? বুঝতে পারছো না? পাওনি? হ্যাঁ, গ্লাসের রেসপেক্টে এয়ারে যাচ্ছে। একই জিনিস আমি একটু উল্টে দিচ্ছি। দেখো, সাইন সি ইজ ইকুয়াল টু 1 বাই মিউ এ জি, এয়ারের রেসপেক্টে গ্লাসে, তখন হয়ে গেল 1। কেন হলো? তার কারণ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মিউ এ জি ইনটু মিউ জি এ সমান কত হবে? মিউ জি ডিভাইডেড বাই মিউ এ ইনটু মিউ এ ডিভাইডেড বাই মিউ জি কত হলো? 1। তাহলে ওই কারণের জন্য মিউ জি এ সমান কত লিখবো? 1 বাই মিউ এ জি। ওটাই দেখো ডাইরেক্ট আমরা এখানে মধ্যে করি। এটা হ্যাঁ অবশ্যই দেখো না, আচ্ছা এবার আর একটা কোশ্চেন দেয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ওয়াটার ইজ 39 ডিগ্রি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ডাইরেক্ট কোশ্চেনটা দেয়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ওয়াটার ইজ 49 ডিগ্রি, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট বা এক্সপ্লেইন ইট, এরকম কোশ্চেন আছে। তাহলে দেখো কি বলেছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ওয়াটার কত বলে দিয়েছে? 49 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মানে এখানে মধ্যে তখন এই এইটা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 90 ডিগ্রি। তা লিখতে হবে কি? ফর দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ডিগ্রি। ঠিক আছে, কোথায় কোথায় হবে? ইন রিয়ার, মানে এখানে ওয়াটার যেহেতু বলেছে তাহলে এয়ারে হবে। ওয়াটার এয়ার হচ্ছে কি? মিডিয়াম, রিয়ার মিডিয়াম। ইন এয়ার, ঠিক আছে। হোয়েন অ্যাঙ্গেল দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ওয়াটার ইজ 49 ডিগ্রি ইন ওয়াটার। বুঝতে পারলে না? পারোনি? হ্যাঁ, ঠিক আছে, তুমি কিচ্ছু না, ডেফিনেশনে যাও। দেখো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, লেখা আছে
ওইখানের মধ্যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ 49 degrees অফ ওয়াটার, ঠিক আছে, ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইন দ্য কনমিটেন্ট ডেন্সার, মানে ওয়াটার মিডিয়াম ওয়াটার, করসপন্ডিং টু হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রেকশন ইন রেয়ার এয়ার মিডিয়াম, মানে কি হবে, এয়ার ইজ 90 degrees, ওইটা লিখে দেবে, ঠিক আছে, ডেফিনেশনটাকেই ওইখানের মধ্যে লিখে দেবে, ভ্যালুগুলোকে বসিয়ে, ঠিক আছে, তাহলে এতেই তুমি 1 marks পেয়ে যাবে। ডাইরেক্ট কোশ্চেন দেয় এবং পরের পেজটা উল্টাও, তোমার কত পেজ, 4 pages দেখো, এখানে আমাদের একটা চার্ট করে দেওয়া আছে, দেখেছ, একটা চার্ট করে দেওয়া আছে, দেখো ওয়াটার, টার্পেন্টাইন, গ্লাস, ফেন্ট গ্লাস, ডায়মন্ড লেখা আছে না, 94 pages হ্যাঁ অবশ্যই, এটাকে তুমি প্রিফিক্স সি লিখতে পারো, দেখো মিউ এ জি ইজ ইকুয়াল টু 1/sin c, তাহলে 1/sin c মানে কি, দেখো একই জিনিসের অনেকগুলো ফর্মুলা হয়, তো আমি চাইছি যে এক গাদা ফর্মুলা তুমি মুখস্থ করতে দেও না, জেনারেল যেটা ফর্মুলা একটা থেকে তুমি অনেকগুলোকে তৈরি করতে পারবে, এই একটা ফর্মুলাটা মাথার মধ্যে রাখো, ঠিক আছে, কত কিছু করা যায় এটা দিয়ে, ঠিক আছে, কিন্তু অত করতে যেও না, ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়াম রিফ্রাক্টিভ ইনডেক্স ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সাইন অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটাই মাথার মধ্যে রাখো, আচ্ছা, এবার আমি একটুখানি আর একটা জিনিসের মধ্যে ঢুকছি, ঠিক আছে, একটু ম্যাথামেটিক্সের মধ্যে ঢুকছি, হ্যাঁ, দেখো কোশ্চেনটা কি দেওয়া থাকে, যে মিউ অফ ডাব্লু উইথ রেসপেক্ট টু এয়ার ইজ ইকুয়াল টু 1.33 উইল বি দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এইটা কোশ্চেন থাকে ম্যাথের জন্য করাচ্ছি, হ্যাঁ, এই ভ্যালুটা, হ্যাঁ দাঁড়াও, এই ভ্যালুটা মানেই কত হচ্ছে 4/3 হয়, ঠিক আছে, এই ভ্যালুটা মানেই কত হয় 4/3, আমার ফর্মুলা কি ছিল, সাইন অফ সি মিউ কোথা থেকে আসবে, ডেন্সার মিডিয়াম টু রেয়ার মিডিয়াম, তা ডেন্সার মিডিয়াম কোনটা ডাব্লু, রেয়ার মিডিয়াম কোনটা এয়ার, এইটা এখানে দেওয়া আছে কি দেখো, না এয়ার থেকে ওয়াটার, আমার ফর্মুলাতে কি পাচ্ছি, ওয়াটার থেকে এয়ার, তার মানে এটা কি হয়ে যাবে 3/4, অসুবিধা আছে কোথাও, লিখতে হবে কোশ্চেনটার মধ্যে কি লিখতে, কি লিখতে হবে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আমি লিখছি এখানে একটু শর্ট করে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার ইজ ইকুয়াল টু এটা, আর এইটার ক্ষেত্রে কি লিখবো, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, এটা যদি না লেখো তাহলে কিন্তু ভুল, 1 marks কিন্তু ডিডাক্ট করে দেবে, সি ফর হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই হলো ব্যাপার, তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু 2/4, তাহলে সাইন অফ সি ইজ ইকুয়াল টু 3/4, সি ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 3/4, বলো কত ডাউট আছে, আমি জানি যে তুমি সাইন ইনভার্স ব্যাপারটা তুমি জানো না, এটা ক্লাস 11-এ আছে, ঠিক আছে, যখন, আচ্ছা সাইনের সাথে সবসময় অ্যাঙ্গেলকে থাকতে হবে, সাইনের সাথে বলো, সাইন ইনভার্সের সাথে বলো, সবসময় অ্যাঙ্গেল থাকতে হবে, কোনোদিন উইদাউট অ্যাঙ্গেল ছাড়া থাকে না, নাম্বার 1,
দেখো সাইন সি ইজ ইকুয়াল টু 3/4, যখন আমি সি লিখলাম তাহলে সাইনটা তো আর নেই, কোথা যাওয়ার কথা, বাই হওয়ার কথা, কিন্তু তাহলে 1/sin আমি কোনোদিন লিখতে পারি না, 1/sin, হ্যাঁ, তাই ওই 1/sinটাকে আমাকে মনে মনে কি করতে হবে, সাইন ইনভার্স এর মধ্যেই নিয়ে যায়, ওই জন্য 1/sin কোনোদিন লেখা যায় না, 1/sin থিটা লিখতে পারো কিন্তু 1/sin লেখা যায় না, ওই জন্য সাইন ইনভার্স 3/4। এটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি এখন জেনে রাখো, ফর ওয়াটারের জন্য করছি তো ওই 49 ডিগ্রি হয় অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, কিছু মুখস্ত করতে হবে না, ওয়াটারটা মনে রাখবো 49 ফর ক্যালকুলেশন, আর ইসের জন্য তোমার গ্লাসের জন্য 42, আর ডায়মন্ডের জন্য রিপ্লেসমেন্ট হচ্ছে 2.42, এটা মনে রাখবে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 25 ডিগ্রি, এইটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। ডাইরেক্ট কোশ্চেনটা দেয় হোয়াট ডু ইউ মিন বাই দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর ডায়মন্ড ইজ 45 ডিগ্রি, যেরকম বললাম ডেফিনেশনের মধ্যে বসিয়ে করবে, আর যদি ম্যাথ দিয়ে দাও যে রিপ্লেট ইন্ডেক্স অফ ডায়মন্ড দিয়ে দিল তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করো, বা তোমাকে দিয়ে দিল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড কত বলে দিয়েছে দেখো 45 ডিগ্রি, তাহলে এত ইজ ইকুয়াল টু মিউ ডায়মন্ড, ঠিক আছে, কোথায় যাচ্ছে, এয়ারে যাচ্ছে, ডেন্সার টু রেয়ার মিডিয়াম, 1/ এটার ভ্যালু কত, রুট টু, 1/√2 ইজ ইকুয়াল টু মিউ ডি বাই এ, এটার ভ্যালুটা এটা ভ্যালুটা কত বলে 4.42 ইজ ইকুয়াল টু মিউ ডি বাই এ, বুঝলে, এই হচ্ছে ব্যাপার, বলো কত ডাউট আছে, কনসেপ্ট ক্লিয়ার, তাই তো, এরপর টপিকের মধ্যে চলে যাচ্ছি, একবার দেখবে, আচ্ছা ফ্যাক্টর এফেক্টিং দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ওপর কী কী ফ্যাক্টর কাজ করে সেটাকে দেখাবো, দেখো তুমি এখানের মধ্যে দেখতে পেলে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে কে কে বসে আছে, রিফ্র্যাকটিভ ইন্ডেক্স বসে আছে, তাহলে রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কার কার সাথে রিলেশন আছে, দেখো এখানে মুখস্থ করতে যাবে না, বারবার করে আমি টার্মটাকে বলছি, মুখস্থ কিন্তু এখানে করবে না, সাইন সি, তাহলে সি দেখো দেখতে পাচ্ছ, অসুবিধা দেবো বলবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে মিউ ইকুয়াল টু সাইন সি, তাহলে দেখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে মিউ কি রিলেশন, ডাইরেক্টলি এবার দেখো মিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি সি বাই ভি, তাহলে মিউর সাথে ভি এর কি রিলেশন, 1/ভি, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সাথে এর কি রিলেশন হচ্ছে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে সাইন সি ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/ভি, বলো কত ডাউট আছে, হ্যাঁ স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম, স্পিড অফ লাইট এই যে ডেন্সার মিডিয়াম, লাইট LGHT ইন ডেন্সার মিডিয়াম, তাই না, এট ভি, বড় কথা ডাউট আছে, আচ্ছা ভি মানে কি, ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা, তাহলে সাইন সি প্রপোর্শনাল এফ ইনটু ল্যামডা, তাহলে দেখো ল্যামডার মানে কি ওয়েভলেন্থ, তাহলে ডিফারেন্ট কালারের জন্য ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি আলাদা না কি আলাদা, বলো কোন কালারের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, রেড কালারের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি, তাহলে মিউ আর ইজ গ্রেটার দ্যান
নিউ ভায়োলেট, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কার বেশি হবে বলো? দেখো আর এটার আরটা বেশি, ভালো করে দেখো এটা বেশি, এটা বেশি মানে এটা কি হবে, এটা বেশি ল্যামডার বেশি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হবে, ল্যামডাটা বেশি তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা কি হবে কম হবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখানে দেখো তাহলে এই রেটটা কি হবে, কম হবে কার রেসপেক্টে, ভায়োলেটের রেসপেক্টে। বুঝলে না এখনো? বুঝুনি? ঠিক আছে, এবার তুমি এখানের মধ্যে যাও, বইটা দেখো, দ্য কালার অফ লাইট লেখা আছে, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, কালার অফ লাইট কি করে এটা দেখো, এখানে দেখো তার নিচে দেখো এক্সপ্লেন করেছে, বলে দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য ট্রান্সপারেন্ট মিডিয়াম ডিক্রিজ উইথ ইনক্রিজ দ্য ওয়েভলেন্থ। এই দেখো, এই দেখো মি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজেস দ্য অ্যাক্সিডেন্ট। ধরো অ্যাক্সিডেন্ট আমি দেখি নি, ডিক্রিজ উইথ ইনক্রিজ অফ দ্য ওয়েভলেন্থ, ওয়েভলেন্থ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য ক্লিয়ার মিডিয়াম ইনক্রিজ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বলছে লিস্ট, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল লিস্ট হচ্ছে ভায়োলেটের জন্য, ভায়োলেটের জন্য কম হবে, ক্রিটিক্যাল ভায়োলেট ল্যাম্পটা হচ্ছে কম, ক্লিয়ার মিডিয়াম। হ্যাঁ স্যার চলে এসেছেন, আচ্ছা আমি বলে দিয়েছি, হ্যাঁ অলরেডি বলে দিয়েছি একজনকে, ঠিক আছে সে আপনাকে দেখিয়ে দেবে, তো একটা কাজ করুন আপনি ওই আগে 20 নম্বর ঘরে চলে যান, ঠিক আছে 20 নম্বর ঘরে মেয়েটাকে বলে দেওয়া আছে, ঠিক আছে ও আপনাকে করে দেবে, ঠিক আছে দিয়ে দেবে রিপোর্টটা নিয়ে, আপনি রিপোর্টটা হয়ে গেলে আমাকে একবার ফোন করবেন, হ্যাঁ ঠিক আছে, একটু দাঁড়াতে হবে হয়তো 15 মিনিট সময় ডাক্তার ঢুকবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের কি বলেছে যে তোমার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা, আচ্ছা আচ্ছা এরা যেটা করেছে আমি খেয়াল করিনি অতটা, দেখো এটা ডেন্সার মিডিয়াম টু রিয়ারার মিডিয়াম, তাহলে রিয়ারার থেকে ডেন্সার মিডিয়াম করলে পরে কি হতো, রিয়ারার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম কি হতো, এটা উল্টে যেত না একই থাকতো, তাহলে ভি বাই সি হতো না, আমি এটা খেয়াল করিনি, একদম খেয়াল করিনি, ভি বাই সি, ঠিক আছে সি ফর স্পিড অফ লাইট ইন এয়ার, তাহলে এটা কি হতো ভি, তাহলে মিউ আর ডি মানে ডেন্সার মিডিয়াম, যেমন ডায়মন্ড বলো, গ্লাস বলো, ওয়াটার বলো, তাই না, তাহলে ভি মিউ ডি প্রপোর্শনাল টু ভি আর মিউ ডি প্রপোর্শনাল টু ভি, বোঝা গেছে না যায়নি, আমি ওইখানটা মধ্যে বলতে অতটা খেয়াল করিনি, মিউ দেখো ডেন্সার থেকে রেয়ারার মিডিয়াম গেলে পরে হচ্ছে সাইন সি হচ্ছিল, তাই তো, তাহলে আমি এখানের মধ্যে কাজ করছিলাম কি ডেন্সার থেকে রেয়ার, তাহলে আমি এটাকে ডি আর যদি করে দিই ভালো করে, 1/sin c হবে, ঠিক আছে আচ্ছা এবার দেখো যে নর্মালি মিউ ইজিকাল টু আমরা কি বলি সি বাই ভি বলি, এটা কোথায় হয় যে রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামের জন্যই এটা পসিবল হয়, রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামের জন্যই পসিবল হয়, তাহলে এবার আমি তাহলে এখানে 1/sin c ইজিকাল টু সি বাই ভি,
তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু কি লিখলাম, ভি বাই সি, এই সিটা কিন্তু স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন এয়ার, আর এটা কি লিখছি স্পিড অফ লাইট, লাইট ইন ইন ডেন্সার মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, কেন এখানে ডি আছে না, আমি ডি ইউজ করেছিলাম তার জন্য জি। তাহলে সাইন সি, আমার এটা বলতে ভুল হয়ে গেছিল, ভি, আর ভি ইজ টু আমরা কি বলছি ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা, তাহলে সাইন সি ইজ প্রপোর্শনাল টু এফ ইনটু ল্যামডা, তাহলে এই লোকটাকে বাদ দিয়ে দাও, তাহলে এটা বলো এর মতো কোথায় ডাউট আছে, তাহলে ল্যামডা আর এর ভ্যালুটা গ্রেটার দেন কার রেসপেক্টে, ল্যামডা ভি এর রেসপেক্টে, তাহলে সাইন অফ সি অফ আর ইজ গ্রেটার দেন সাইন অফ সি অফ ডি, সি আর ইজ গ্রেটার দেন সি ইনটু ভি, বলো হ্যাঁ, যখন হচ্ছে রেয়ার থেকে ডেন্সার মিডিয়ামে তখনই হচ্ছে এটা, ওই জন্য এখানে মধ্যে দেখো লেখা আছে যে ইন মোস্ট ফর দ্য ভায়োলেট অ্যান্ড লিস্ট ফর দ্য রেড কালার, লেখা আছে ওয়েভলেন্থ ফর লাইট, দেখতে পেয়েছো এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কার জন্য বেশি হয়, রেডের জন্য কি হচ্ছে কম আর হচ্ছে ভায়োলেটের জন্য সবচেয়ে বেশি, ওইটাই দেখো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, বলো কোথায় বুঝতে পারোনি বলো, আমি এটা অতটা খেয়াল করি, ডেন্সার থেকে রেয়ার মিডিয়াম হলে পরে সাইন সি, তাহলে রেয়ার থেকে ডেন্সার করতে হয় কারণ এটা তো রেয়ার থেকে ডেন্সার তাই না, ওইখানে দেখো ডেফিনেশনের মধ্যে বলা ছিল রিফ্র্যাক্টিভ ইনডেক্স, সে ডেফিনেশনের মধ্যে বলা ছিল মনে আছে, হ্যাঁ, এবং ওইখানের মধ্যে তোমার সি বাই ভি যেখানে লিখেছিল সেখানে মধ্যে, হ্যাঁ, তাহলে এটা খাতার মধ্যে লিখে রাখো, তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি এই রকম ভাবে মনে রাখবে পুরো কনসেপ্ট, হ্যাঁ, মিউ মনে হচ্ছে ল্যামডা বাই ল্যামডা ডেল, না কেন হবে লাইটের জন্য বলতো, স্পিডের জন্য না, এখানে আমাদের লাইটের স্পিডের জন্য তার ওয়েভলেন্থ পুরো ফিক্সড, এই যে যার ফ্রিকোয়েন্সি ফিক্স তাহলে ওয়েভলেন্থ ফিক্স না, ও দেখো গোলাবে না, দেখো সি ইজ ইকুয়াল টু স্পিড অফ লাইট ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা, আর এর এইটা যদি এফটা যদি ফিক্সড হয়ে যায় আর এর স্পিড যদি ফিক্সড হয়ে যায় তাহলে ল্যামডাটা কি হবে সি বাই এফ, তো সি বাই এফ তো তাহলে এটা ফিক্সড হবে না, তাই ওইটা যে ওই নিয়ে মাথা ব্যথা করো না, হ্যাঁ
হ্যাঁ ফোন করেছিল দাদা, বলো না তোমার কাছ থেকে একটা মিস কল এলি যে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখছি গো। আচ্ছা বোঝা গেছে তো? ওর পরের জায়গাটা হচ্ছে, না বলছি এর পরের জায়গাটা দাঁড়াও হচ্ছে, এর পরের জায়গাটা হচ্ছে ডিপেন্ডেন্স অন দা, হ্যাঁ ডিপেন্ডেন্স অন দা টেম্পারেচার। দেখো টেম্পারেচার বাড়লে পরে ঠিক আছে কি হবে একবার দেখো, যদি টেম্পারেচার বাড়ে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি না, দেখো টেম্পারেচার বেড়ে গেছে ভালো করে বুঝবে, তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু সি বাই ভি হয়। তাহলে দেখো টেম্পারেচার বাড়লে পরে তার স্পিড কি হবে, বাড়বে না কমবে, পার্টিকেল গুলো স্পিডটা কি হবে মানে ভেলোসিটি কি হবে? হ্যাঁ অবশ্যই বাড়বে, কারণ মলিকিউল গুলো তো বেশি তোমার হ্যাপাজেট হয়ে যাবে না, তাহলে তার স্পিড যদি বেড়ে যায় তাহলে ডেন্সিটির স্পিড অফ দা লাইট ইন দা ডেন্সার মিডিয়াম উইল বি ইনক্রিজ। তাহলে এটা যখন বাড়বে তাহলে নিউ ভ্যালুটা কি হবে, কমবে। আচ্ছা নিউ ইজ ইকুয়াল টু এখানের মধ্যে আর ডি ইজ ইকুয়াল টু 1/sin C, তাহলে সি এর ভ্যালুটা কি হবে বলো, সি এর ভ্যালুও বাড়বে, বলো কোথায় ডাউট আছে, কনসেপ্ট ক্লিয়ার তো না হয়নি, মুখস্থ করতে হবে কোনো দরকার নেই। হ্যাঁ এয়ারের মলিকিউল, দাঁড়া দাঁড়া আবার বলছি ভালো করে শোনো, টেম্পারেচার বাড়ছে কার, যে মিডিয়ামে আমি যাচ্ছি ডেন্সার মিডিয়ামে, ধরো ওয়াটারের টেম্পারেচার বেড়ে গেছে, তাহলে ওয়াটারের স্পিড অফ লাইটের মধ্যে স্পিডটা কি হবে, বাড়বে না কমবে, ওয়াটারের টেম্পারেচার বেড়েছে তাহলে ওয়াটারের মধ্যে মলিকিউল, ওয়াটার মলিকিউলের মধ্যে দিয়ে যে লাইট যে ই করবে পাস করবে তার স্পিডটা কি হবে, বাড়বে না কমবে, মলিকিউল গুলো তো বেশি করে ভাইব্রেট করবে, ভাইব্রেট করলে লাইটও তো একটা এনার্জি, তাহলে এটা স্পিডটা কি হবে, বাড়বে না কমবে, এখনো বুঝতে পারলে না আমি কি বলছি, টেম্পারেচার বেড়েছে ভালো করে ভাবো, কার বেড়েছে জলে ঠিক আছে, তাহলে জলের টেম্পারেচার বাড়লে পরে তার মধ্যে দিয়ে আমি লাইটকে পাস করাচ্ছি, তাহলে সেই লাইটটা যে পাস করছে তাহলে তার স্পিডটা কি হবে, বাড়বে না কমবে, কেন কমবে, সে আবার কি এনার্জি কমে বেড়ে গেলে পরে স্পিড কমে যায় কেন, ভাবো ভাবো ভেবে বলো, আবার বলছি দেখো ওয়াটারের টেম্পারেচার বেড়েছে, যখনই ওয়াটারের টেম্পারেচার বাড়বে তাহলে তার মধ্যে মলিকিউল গুলো ভাইব্রেশন কি হবে, বাড়বে না কমবে, মলিকিউলের ভাইব্রেশন যদি বেড়ে যায়, মলিকিউলের ভাইব্রেশন বেড়ে গেছে তার মধ্যে দিয়ে আমি লাইটকে পাস করাচ্ছি, লাইট লাইটের তো একটা এনার্জি, এই যেমন সোলার সেল গুলোতে কি হয়, সোলার সেল গুলোতে সে ওইখানে সোলার প্যানেল গুলো থাকে, লাইটটা গিয়ে পড়ে সেইগুলোতে ভাইব্রেট করে বাড়িয়ে দেয় এনার্জিটা, তার জন্য তো কারেন্টটা তৈরি হয় না, আমার কথা বুঝতে পারলে না, তাহলে স্পিড, তাহলে ওয়াটারের মধ্যে লাইটের স্পিডটা কি হবে, বাড়বে না কমবে, বাড়বে, এই জন্য ভিটা বাড়লো, ভি যখন বাড়লো তাহলে মি ইজ ইকুয়াল টু সি বাই ভি, তাহলে ভিটা বেড়েছে মানে মিউটার ভ্যালুটা কি হবে,
কমবে কেন? সিএর ভ্যালু তো এয়ার মিডিয়ামের মধ্যে তো ফিক্সড। আমি তো সিএর ভ্যালু তো এয়ারের মধ্যে করছি, আর এই ভি এর ভ্যালু তো ওয়াটারের মধ্যে করছি। ওয়াটারের মধ্যে স্পিড কত লাইটের? টু পয়েন্ট টু ফাইভ ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে এইটা যদি টেম্পারেচার যদি বাড়ে তাহলে এর স্পিডটা অবশ্যই বেড়ে যাবে। তাহলে এর স্পিডটা যদি বেড়ে যায় তাহলে মিউর ভ্যালুটা কি হবে, কমবে? মিউর ভ্যালুটা কি রিফ্র্যাক্ট ইনডেক্স ইসে রিফ্র্যাক্ট ইনডেক্সটা কার রেসপেক্টে, রেয়ার এর রেসপেক্টে ডেন্সার? তাহলে 1/c। তাহলে এটা যদি বেড়ে যায় তাহলে এইটা কি মিউর ভ্যালুটা তাহলে কমবে। মিউর ভ্যালু কমা মানে এই এর ভ্যালুটা কি হবে, বেড়ে যাবে। তাহলে কি হলো, প্রপোর্শনাল হলো না ইনভার্সলি প্রপোর্শনাল হলো? এবার দেখো, এবার এই জায়গাটা পড়ো, বলছি ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ দ্য মিডিয়াম ইজ রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিক্রিজ, বোঝা গেছে না জানি? সো দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর দ্য পেয়ার অফ দ্য মিডিয়াম ইনক্রিজ, এই যে ইনক্রিজ করলো, দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ অফ দ্য টেম্পারেচার। নাও লিখে নাও, হচ্ছে আচ্ছা তোমার কটা চ্যাপ্টার এক্সাম নেওয়া হয়েছিল? প্রথম দুটো চ্যাপ্টার নেওয়া হয়েছিল, কোর্স হয়েছিল, ওয়ার্ক এনার্জি হয়েছিল, মেশিনটা হয়নি না? ঠিক আছে, মেশিনটা তোমার এক্সাম নেব, আজকে হচ্ছে তোমার মানডে, তুমি কবে দিতে পারবে বলো? ওয়েডনেসডে দিতে পারবে? ওয়েডনেসডে কি ফ্রাইডে বলো, কত কবে দিতে পারবে? দিতে পারবে? শোনো, এই যে এই অ্যাপটা আছে, এই অ্যাপটা কি তোমার কাছে ইনস্টল করা আছে? তো অ্যাপটাতে এখানের মধ্যে টেস্টে যাবে, আমি কোশ্চেন সাবমিট করে রাখবো, কখন দিতে পারবে? ফ্রাইডে ওয়েডনেসডে দিতে পারবে বললে মানে হচ্ছে তোমার 9 তারিখ, তাই তো? 9, 9, 6, 21 কখন দিতে পারবে, টাইমটা কখন? দাঁড়াও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সবই বলে দিচ্ছি, তুমি কখন দিতে পারবে বলো, টাইমটা বলো, রাতে দুপুরে সকালে কখন দেবে? পড়া নেই এরকম টাইম, দুপুরে হোক বা রাতের বেলাও তো ফাঁকা আছে নাকি? তাহলে সারাদিন পড়লে যে তুমি রাতে, ধরো আমি সাপোজ বলছি তুমি 7 PM, অসুবিধা নেই নিশ্চয়ই? 7 PM আমি কোশ্চেন সাবমিট করে দেবো ওখানে, ঠিক আছে? ওইখানে টেস্ট অপশনে যাবে, গেলেই দেখতে পাবে কোশ্চেন সাবমিট করা থাকবে, ঠিক রাত 7টা বাজতে কোশ্চেন ওইখানে তোমার একদম অ্যাকুরেট টাইমে অন হয়ে যাবে,
ঠিক আছে, সাপোজ আমি বললাম তোমার এক্সাম নিচ্ছি আমি 50 মার্কসে, সাপোজ এখন আমি কোশ্চেন করিনি আমি জানি না, তো আমি ধরলাম 50 মার্কস। 50 মার্কসের জন্য কতক্ষণ টাইম দেওয়া হয়? 90 মিনিট। ঠিক আছে, না 50 মার্কসের জন্য কোশ্চেন কতক্ষণ করা হয়? 90 মিনিট, 1.5 আওয়ার। আচ্ছা, এই 90 মিনিট পর কোশ্চেনটা কি হয়ে যাবে যে তোমার কাছে ডিসেবল হয়ে যাবে, মানে তুমি আর দেখতে পাবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে 7 PM এ কোশ্চেন একদম পুরো অ্যাক্টিভ হয়ে যাবে, কোশ্চেন তুমি দেখতে পাবে এবং টাইম স্টার্ট চালু হয়ে যাবে। ঠিক আছে, আফটার 90 মিনিট কোশ্চেন আবার ডিসেবল হয়ে যাবে, তুমি দেখতে পাবে না। হয়ে গেল, ওইখানের মধ্যে সাবমিট করে একটা বাটন থাকবে, আনসার সাবমিট করে একটা বাটন থাকে। ঠিক আছে, আর আস্তে আস্তে করে দেখবে, তাহলে তুমি টেস্টটা খুলবে, খুললে পরে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, ওই সাবমিট অপশনের মধ্যে তুমি কপিটাকে কি করবে, পিডিএফ করবে। ঠিক আছে, পেজ নাম্বার 1 পিডিএফ করতে পারো না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই করবে, হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এইরকম ভাবে তোমার এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, আমি কোশ্চেন সাবমিট করে দেবো, কিন্তু ওরা তোমার কাছে ওই ওই এই টাইমে কিন্তু অন করবে। ঠিক আছে, এর মানে 7 PM মানে 7 PM, কারণ এখানে 7 পয়েন্ট মানে 7:05 হবে না কিন্তু, ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এখানে কিন্তু তোমার টাইমটা কিন্তু কমে যাবে, পুরোটা কিন্তু কম্পিউটার মানে ডিজিটালি অবজার্ভের মধ্যে হবে। যখন এক্সাম দেবে কোনো রকম চিটিং করবে না, কোনো কিছু দেখবে না, কাছে আমি জানি তুমি করো না, কিন্তু আমি তাও বলে দিচ্ছি যে কাছে কোনো কিচ্ছু রাখবে না, কোনো পার্টস কোনো কিচ্ছু রাখবে না। ঠিক আছে, একদম পুরো অনেস্টলি ভাবে এক্সাম দেবে, আমি এটা বলার দরকার, কিন্তু আমি জানি যে তুমি করো না। ঠিক আছে, তাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এইরকম ভাবে এক্সামটা দেবে, শুধু মেশিনের এক্সাম নেওয়া হবে। ওকে, এবার আমি কোশ্চেনের মার্কস দেখবো, এখনো আমি কোশ্চেন করিনি, আমি এখানে অ্যাসাম্পশন দিয়ে বললাম 50 মার্কস, হতে পারে সেটা 20 মার্কস হতে পারে, 30 মার্কস হতে পারে। তাহলে 20 বা 30 হলে পরে সেই অনুযায়ী আমি টাইম দেবো, আফটার সেই টাইমের পরেই তোমার কোশ্চেনটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলো তো? আজকে এই আমার পড়ানোর পরে তুমি দেখবে ওইখানে টেস্ট বলে একটা অপশন আছে। ঠিক আছে, তো টেস্ট বলে অপশনের মধ্যে গিয়ে একবার ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এবার আমরা পড়ানোর মধ্যে চলে আসি। দেখো, তাহলে এরপরে আমরা আসছি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। দেখো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তোমাকে এর আগেই আমি বুঝিয়ে দিয়েছি, তাই তো বুঝিয়ে দিয়েছি, আরেকবার বলে দিচ্ছি ভালো করে বোঝো। এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার জন্য আমার কি চাই? লাইট কে পাস হতে হবে কত? ডেন্সার মিডিয়াম টু রেয়ারার নাম্বার 1 কন্ডিশন, আর নাম্বার 2 কন্ডিশন কি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, রিফ্রাকশন, অ্যাঙ্গেল অফ আমি আর দিয়ে লিখছি না, অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন অলওয়েজ গ্রেটার দেন 90 ডিগ্রি। ঠিক আছে, তবেই এখানে মধ্যে কি হবে যে আই ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ সি, তবে এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এটা হচ্ছে নাম্বার 1 ক্রাইটেরিয়া, নাম্বার 2 ক্রাইটেরিয়া, এটুকুর মতো। আবার বলছি যে লাইট কে পাস হতে হবে ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম নাম্বার 1, নাম্বার 2 কেস কি হতে হবে? দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইজ অলওয়েজ গ্রেটার দেন 90 ডিগ্রি, সো দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বলো কোথা ডাউট আছে?
আচ্ছা আচ্ছা, কতক্ষণ লাগবে দাদা? কতক্ষণ লাগবে? আচ্ছা, কেন কেন? হ্যালো, হ্যাঁ, কে? ও, মাকাল বলছো? ও আচ্ছা, আমি সৌরভ বলছিলাম, কালকে তো আমরা ফোন করলাম না? হ্যাঁ, বলছি আমার পেশেন্ট তো চলে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রিপোর্টটা একটুখানি কাছে করে একটু করবি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এই জায়গাটা বোঝা গেছে তো? এবার এখানে দেখো, এবার দেখো ডেফিনেশনটা দেখো, যে এখানে মধ্যে দেখো যেটা আমি বললাম এর বাইরে কিছু নেই। ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম হতে হবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি হতে হবে। তাহলে তবেই কি হবে, যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান কত হবে, টিপিক্যাল অ্যাঙ্গেল। সেটাই দেখো লেখা আছে, যে কি হোয়েন এ রে অফ লাইট ট্রাভেলিং ইন আর ডেন্সার মিডিয়াম, দেখো ডেন্সার মিডিয়াম ঠিক আছে, ইনসিডেন্ট অ্যাট দ্য সার্ফেস অফ দ্য রেয়ারার মিডিয়াম, এই দেখো রেয়ারার মিডিয়াম ঠিক আছে, অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ পেয়ার অফ মিডিয়াম, ঠিক আছে, দ্য রে ইজ রিফ্লেক্টেড ব্যাক ইন টু দ্য ডেন্সার মিডিয়াম। তাহলে কোথায়, ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামের মধ্যে যদি যাইছিল ঠিক আছে, তাহলে সেকেন্ড মধ্যে ইনসিডেন্ট ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে, তখন সেটা কি করবে, ব্যাক করে কোথায় আসবে, আবার সেই ডেন্সার মিডিয়ামের মধ্যে চলে আসবে। এইটাকে কি বলা হচ্ছে, হ্যাঁ এটাকে কি বলা যায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, এটা গ্রেটার দেন 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ আই, এটাও অ্যাঙ্গেল অফ আই, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বলো বলো কত ডাউট আছে, তাহলে এখানে এ গ্রেটার দেন অ্যাঙ্গেল অফ সি, ঠিক আছে। এবার ডেফিনেশনটা দেখে নাও, আর এখানে যে স্টেটমেন্টটা আছে একটু করে দেখে নাও, দেখে নিয়ে বলো যে কোন জায়গাটা বুঝতে পারোনি। এসেন্সিয়াল কন্ডিশনও দেখো নিচে দেওয়া আছে, আমি বলে দিলাম, একবার দেখে নাও এই জায়গাটা। আচ্ছা নোটটা দেখবে, হ্যাঁ নোটও দেখবে, হুম, তারপরে আমি এই নোটের ব্যাপারটা আসছি। ঠিক আছে, আচ্ছা এরপরে তুমি চলে যাও, এরপরে তুমি চলে যাও, কত নম্বর পেজ বলছি, 98 পেজে চলে যাও। হ্যাঁ বল, কেন বাড়িতে, সুপার অফিস 11টা পরে কি, হ্যাঁ বল, ওরা মেমো নাম্বার বসিয়ে দেবে, আর সেরকম যদি প্রবলেম হয় আপনার মানুষদেরকে ফোন করে নিতে পারবে, কারণ মানুষটা অনিরুদ্ধ এটা সবাই করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, হ্যাঁ শুনতে পাচ্ছ,
টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ঠিক আছে, ওখানের মধ্যে যেটা দেওয়া আছে যে আর রিফ্লেক্টেড ফ্রম দ্য পিন মিরর দুটোর মধ্যে দেখো ডিফারেন্স চেয়েছে, সেই ডিফারেন্স গুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো তোমাকে কি ফার্স্ট পয়েন্টটা বলি, হুইচ টেক প্লেস অন ইচ টেক প্লেস অনলি হোয়েন দ্য লাইট পাসেস ফ্রম দ্য ডেন্সার মিডিয়াম টু দ্য রেয়ারার মিডিয়াম। তার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম, আচ্ছা এখানে মধ্যে আমার লিকুইড মিডিয়ামটা লেখা হয়নি, রেয়ারার এটা হচ্ছে কি ডেন্সার, ঠিক আছে ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম হওয়া দরকার। প্লেন মিররের জন্য এখানের মধ্যে কোনো রকম মিডিয়াম দরকারই নেই, যে কোনো একটা মিডিয়াম হলেই হবে, তাই তো? ও তো মানে যে কোনো একটা মিডিয়াম হলেই হবে, ডেন্সার বা রেয়ারার এরকম কোনো ম্যান্ডেটরি নয়, ব্যাপারটা বুঝতে পারলে? আচ্ছা নাম্বার টু হচ্ছে কি এন্টায়ার লাইট ইজ রিফ্লেক্টেড। দেখো এখানের মধ্যে যে লাইটটা আছে সেই লাইটটাই আসছে, যেমন এর একটা এক্সাম্পল দিই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কোথায় আছে না, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা কোথায় ইউজ করি না, দেখবে যে অনেকের ঘরের মধ্যে একটা সেই অ্যালুমিনিয়ামের থালা আছে, তার উপরে রোদ পড়লো ঠিক আছে, সেই রোদটা পড়লে পরে কি হয়, সেই রোদটা পড়লে পরে কি হয়, রিফ্লেকশন হয়। দেখবে রিফ্লেকশন হলে পরে দেখবে চোখের মধ্যে লাগে না, তাই তো? মানে চোখের মধ্যে যে লাগে তাহলে সেটা কি হিসেবে জন্য লাগে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, খুব চকচক চকচক করে, বুঝতে পারলে? খুব চকচক চকচক করে এই কারণের জন্য, বলো কত ডাউট আছে। আচ্ছা তারপরে হচ্ছে যে তোমার দেখবে এই যে আমরা ডেজার্টের মধ্যে গেলে পরে মিরাজ দেখি, তাই না, দেখি মিরেজ, মিরেজ যে দেখি মিরেজ, ঠিক আছে তো সেটা কিসের কোয়ান্টাম ফেনোমেনা, এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো এটা এটা হলো। তারপরে হচ্ছে যে তোমার কি বলবো যে তোমার অপটিক্যাল ফাইবারের মধ্যে এই যে ধরো জিওর যে তোমার এইগুলো আছে মাটির তলাতে কিছুদিন আগে বিভিন্ন পাড়ায় পাড়ায় বসাচ্ছিল না, মাটির তলাতে পাড়ায় পাড়ায় সে বসাচ্ছিল না কিছুদিন আগে, মাটির তলাতে বসাচ্ছিল না সে তার তারগুলো, তো সেই তারগুলো যে মাটির তলাতে বসাচ্ছিল সেগুলো কি অপটিক্যাল ফাইবার, সেই অপটিক্যাল ফাইবারের মধ্যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় বলে। আচ্ছা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলে কোনো রকম ওয়েস্ট হয় না, ঠিক আছে কোনো লাইটের কোনো ওয়েস্ট হবে না, এটা হয় না, বাট প্লেন মিররের মধ্যে কিন্তু ওয়েস্ট হয়। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারলে, ওর জন্য দেখো লেখা আছে 3 নম্বর, নো লস অফ এনার্জি, দ্য এনার্জি অফ দ্য রিফ্লেক্টেড রে ইজ সেম অ্যাজ দ্যাট অফ দ্য ইনসিডেন্ট রে, বুঝতে পারলে তো? আচ্ছা আর এখানে প্লেন মিররের মধ্যে কিন্তু লস হয়। হ্যাঁ তারপর 4 নম্বরটা দেখো কি লেখা আছে, দ্য ইমেজ ইজ মাচ ব্রাইটার, কেন যেহেতু এখানের মধ্যে কোনো লস হয় না তাহলে এখানের মধ্যে কি ই হবে তোমার ইন্টেন্সিটি কি কমে যাবে, ওই জন্য মাচ ব্রাইটার হবে, কিন্তু এখানের মধ্যে কিন্তু লেস ব্রাইটার হবে। হ্যাঁ বুঝতে পারলে তো, না পারলে না, এই হচ্ছে ঘটনা, তাহলে এই ডিফারেন্সটা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা কোথায় কোথায় দেখা যায় দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এই দেখো আমি বলে দিয়েছি। আচ্ছা ডায়মন্ড এত কেন সাইনি দেখেন, ডায়মন্ডের মধ্যে এই যখন একটা বিশেষভাবে ওর অ্যাঙ্গেলগুলো করা থাকে ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে যদি ডায়মন্ড চকচক করে না, খুব সাইনি হয় না, কেন হয়, এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় বলে, কারণ এখানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়। ও কেন হয়, কারণ ওর মিউর ভ্যালুটা কত, মিউর ভ্যালুটা 2.42 আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য ওর এত ফাইনি দেখা, বুঝতে পারলে, বলো কোথায় ডাউট আছে।
এখানে এই পাঁচটা পয়েন্ট আছে, একবার দেখে নাও, সাম কনসিকোয়েন্স অফ দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হ্যাঁ বলো বলো। হ্যাঁ তুমি কোনোদিন এনএইচ দিয়ে গেছো, ন্যাশনাল হাইওয়ে দিয়ে গেছো? ন্যাশনাল হাইওয়েতে দুপুর বেলার দিকে একটা কি হয়, শোনো, এইরকম তো রাস্তাটা, এর রাস্তাটা পিচু করে দিই এবং খুব শাইনি থাকে, মানে খুব পরিষ্কার থাকে, ডাইরেক্ট এখান থেকে সাম থেকে লাইটটা ডাইরেক্ট গিয়ে এখানে গিয়ে পড়লি। ও কি করবে, বেরোবে, যখনই বেরোতে চাইছে তখন এই এয়ার মলিকুল গুলো কি হচ্ছে, ডাইরেক্ট কি হচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে। এয়ার মেল মলিকুল গুলো যখন খুব গরম হয়ে গেল তখন কি হচ্ছে, খুব বেশি করে এটার মধ্যে ডিস্টারবেন্স বা ভাইব্রেট বেশি করে করবে না, করবে না, করবে, ভাইব্রেট যখন বেশি করে করবে তখন মলিকুল গুলোর মধ্যে সেই রিফ্রাক্টিভ ইন্ডেক্স, দেখো সি বাই ভি, ভি এর ভ্যালু যদি বেশি হয় তাহলে মিউ এর ভ্যালুটা কি হবে, এটা হলে পরে মিউ ভ্যালু, সরি, ভি এর ভ্যালুটা বেড়ে গেছে কেন, বেশি ডিস্টার্ব, তাহলে মিউ ভ্যালুটা কি হবে, কমে যাবে, মিউর ভ্যালু যদি কমে যায় তাহলে সি এর ভ্যালুটা কি হবে, বাড়বে, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হবে, বেড়ে যাবে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বেড়ে গেলে পরেই তখনই কি হবে, তাই তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাড়বে। এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বাড়তে গিয়ে দেখা যাবে যে এই ইনসিডেন্ট অ্যাঙ্গেল এমন একটা জায়গাতে পৌঁছে যাচ্ছে যে এখানে আইটা গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সব থেকে ম্যাক্সিমাম কত হতে পারে, যখন থিটা 90 ডিগ্রি হবে, থিটা যখন মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন 90 ডিগ্রি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন যখনই বাড়তে শুরু করবে তখনই কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কমতে শুরু করবে। তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কমে গেলে পরে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বেড়ে গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বেড়ে গেলে তখন ইন্টারনাল রিফ্লেকশন হবে, ফলে কি হবে, জায়গার মধ্যে মনে হবে যেন জল পড়ে আছে। ওই জন্য আমি যখন এনএইচ দিয়ে যাই অনেক দুপুর বেলার দিকে, অনেক সময় দেখা যায় দূরের মধ্যে যেন রাস্তার মধ্যে জল পড়ে আছে বা পেট্রোল পড়ে আছে, ঠিক আছে, খুব চকচক চকচক করে, ভালো করে তাকিয়ে দেখবে কিচ্ছু না, তোমাদের এই যে আমাদের এই কার্জন গেটের ওইখানে ওই রাস্তাটা, ঠিক আছে, যখন ঢলদিঘি পেট্রোল পাম্প দিয়ে কার্জন গেটের দিকে যাচ্ছ, ঠিক আছে, রাস্তাটা খুব চকচক করবে দুপুর বেলায় যদি গ্রীষ্মকালে যাও, এখানে হয় যেখানে যখনই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে তখনই এই ঘটনাটা ঘটে, ঠিক আছে, বলো কোথায় ডাউট আছে, নেক্সট গুলো দেখো। আচ্ছা তাহলে একটা ঝামেলাটা মিটলো, তাই তো, এরপরে তোমার ডায়াগ্রাম গুলো রয়েছে এই যে 95 পেজে, এই ডায়াগ্রাম গুলো ঠিক আছে, সেগুলো এক একটা এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কে করছে, আমি একটুখানি কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, দেখো ঠিক আছে, এখানে এতগুলোর যে ডায়াগ্রাম আছে একটাও তোমার ওই ওই রকম ভাবে আসে না, কিন্তু তোমার এই ইমেজ গুলো যে ডায়াগ্রাম গুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, ডায়াগ্রাম গুলো আসতে পারে কিন্তু এই যে লেখা গুলো আছে না এত কিছু আসে না, বুঝতে পারলে, আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি কিরকম ভাবে কি হয়, টপিকটা বুঝতে পারলে তো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বুঝতে পারলে তো, আগেকার দিনে প্রিজম ই থাকতো, টেলিস্কোপ বলে একটা জিনিস থাকতো,
অনেকটা এইরকম ফরম্যাটে থাকতো, ঠিক আছে? তুমি এইখানের মধ্যে চোখ রাখলে, ঠিক আছে, এখানের মধ্যে তুমি চোখ রাখলে, এইখানে ধরো বিশাল ধরো একটা এই যে মাঝখানে তোমার ধরো আমি মনের ওপর বা মনের ওপর কোনো কিছু দেখছি বা কোন স্টারকে দেখছি, ঠিক আছে, কি দেখবো? এখানে একটা মিরর রাখবো আর এখানে একটা মিরর রাখবো, এখান থেকে ডাইরেক্ট লাইট এসে এখানে গিয়ে পড়বে, ঠিক আছে? সেই লাইটের কিছুটা পার্সেন এখানের মধ্যে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে, বা দেখো ভালো করে এখানের মধ্যে কি হলো, কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এর সাথে, মানে এখানে নর্মাল তৈরি হবে, এইটা হচ্ছে কত 45 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, খারাপ করে দিচ্ছে, 45 ডিগ্রি, টোটাল কত হলো 90 ডিগ্রি, এই 45 ডিগ্রি এখানের মধ্যে গিয়ে পড়ছে কত ডিগ্রি, 45, এখানে কত 45, তাই তো? তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? ফলে এখানে মতো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে যায়, তাহলে 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত ডিগ্রি হলো 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু কত হবে অ্যাঙ্গেল অফ সি, বলো কত ডাউট আছে, বুঝতে পারলেন না পাওনি? তারপর তুমি চোখের মধ্যে দেখবে, তার মানে 90 এখানের মধ্যে 45 ডিগ্রি করলে এখানের মধ্যে 45 ডিগ্রি, তাহলে 90 এখানে 90, ঠিক আছে, দিয়ে তারপর তোমার চোখের মধ্যে যাচ্ছে, বুঝতে পারলে? এটা হচ্ছে তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য হয়। হ্যাঁ, এবার তুমি বলবে যে স্যার এটা এখনো পর্যন্ত ক্লিয়ার হলো না, এবার এটা এখনই তোমার ক্লিয়ার হবে না, কারণ হচ্ছে দেখো এর আগে যে জায়গাগুলো তুমি পড়ে এসছো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তুমি এইরকম ফরম্যাটে পড়েছো কি করনি? তোমাকে কি করতে হবে, বাড়িতে একটুখানি এগুলোকে দেখতে হবে, বুঝতে পারলাম? এই যে ডায়াগ্রামের জন্য যে এখানে যে লেখাগুলো আছে না, একটু বাড়িতে তোমাকে এখানটা দেখতে হবে, এটা হচ্ছে ক্লাস 11-এর জায়গাটা তোমাদের এখানে মতো তুলে দিয়েছে হঠাৎ করে, ঠিক আছে? তো একটাকে একটু বাড়িতে না দেখে তুমি যদি এখনই বুঝতে যাও, তুমি বুঝতে পারবে না, তোমার প্রবলেম হবে। দেখো প্রত্যেকটা ডায়াগ্রামের জন্য আলাদা আলাদা অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে? এখানে আইসো স্কেলেটন বলে যে ট্রায়াঙ্গেলটা আছে না, শুনতে পাচ্ছি?
কি হলো, অফ হয়ে গেল কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখো এখানের মধ্যে যে তোমার ডায়াগ্রাম গুলো আছে দেখো সবই আইসোস্কেলেটন ট্রায়াঙ্গেল এর মতো, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 190 ডিগ্রি, তাই না? 90 ডিগ্রি। তো এই যে জায়গাগুলো আছে একটু বাড়িতে কি করতে হবে, তোমাকে চোখে ভালো করে দেখতে হবে, রিডিং করতে হবে। জাস্ট কাজ হচ্ছে তোমার রিডিং করা, তবে গিয়ে তুমি এই জায়গাটা কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে না। বুঝতে পারলে না? হ্যালো, শুনতে পাচ্ছ? থেকে 97। হ্যাঁ, আইসোস্কেলেটন ট্রায়াঙ্গেল তোমার তো 45, 45, 90 ডিগ্রির মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো প্রত্যেকটা দেখো এখানের মধ্যে একই জিনিসকে নিয়ে কাজ করেছে, বুঝেছো? তোমাকে এখানের মধ্যে এই এত কোনো কিছু জানতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র এই যে ডায়াগ্রাম গুলো তোমাকে এক্সামের মধ্যে আঁকতে বলতে পারে, ঠিক আছে, ড্র করতে হবে। এর ইউজটা কোথায় আছে দেখো, প্রত্যেকটা জায়গায় সোজা একটা ইউজ লেখা আছে, দেখতে পাচ্ছ? এই ইউজটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তো কোথায় কোথায় এগুলো ইউজ আছে। হ্যাঁ, প্রত্যেকটা দেখো লাস্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে, এবার তোমার বইয়ের মধ্যে যে তোমার 4.47 যে ডায়াগ্রামটা আছে আমি একটু ড্র করে দিচ্ছি, ঠিক আছে? দেখো এখানের মধ্যে হচ্ছে এটা কত, 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 80 ডিগ্রি হয়ে গেল। একটা লাইট ডাইরেক্ট এলো, এসে এই পয়েন্টের মধ্যে এসে পড়লো, পড়ার পর কি হবে, সোজা নেমে চলে গেল নিচের দিকে। এখানে নর্মাল কোনটা, এই যে এইখানটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, 45, এখানে কত, 45, টোটাল কত হলো, 90 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল উইথ নর্মালের সাথে করলো, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত, 45 ডিগ্রি। এটুকুর মধ্যে বলো কত ডাউট আছে। বলো, ইকুয়াল হচ্ছে না ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা নর্মাল, এটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা নর্মাল, এটা হচ্ছে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল, এটা রিফ্লেক্টেড নট রিফ্রাক্টেড, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে কত হচ্ছে, একটা হবে, হ্যাঁ ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল হচ্ছে, ঠিক আছে? এখান থেকে একটা সোজা রে চলে এলো, আবার দেখো এখানের মধ্যে আফটার রিফ্লেকশন এইদিকে চলে গেল। নর্মাল কোথায় হবে এখানে, কেন এই সারফেসের সাথে 90 ডিগ্রি কোনটা, এইটা তো পুরোটা 90 ডিগ্রি, এইটুকু কত, 45, এটা কত, 45, না বুঝতে পারোনি? এই প্লেনের সাথে 90 ডিগ্রি হলে তো তবে তো নর্মাল হবে না? তাহলে আমি এখানে নর্মাল লিখেছি, বুঝতে পেরেছো না পারোনি? এই লাইনটা দেখো এইটা দেখো নর্মাল, তার নর্মালের সাথে ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত ডিগ্রি করবে, মানে ইনসিডেন্ট রেটা কত ডিগ্রি হয়, 45 ডিগ্রি,
দেখো দেখো বোঝাচ্ছি, নর্মাল তো এটা, এটা তো প্লেন অফ এটা, তাহলে টোটালটা কত ডিগ্রি হয়? 180। এই সারফেসটা কত? 90। এটা কত? 90। এর মাঝখানে কত হাফ গেছে কত? এটা কত আমাকে ধরতে হবে ইনসিডেন্টের আর নর্মালের সাথে কত ডিগ্রি হবে? 45। দেখো বুঝতে পারোনি, এই এই এটা এই রকম ভাবে এসেছে, বেরিয়ে যাচ্ছে এই পথে, তাহলে এই পুরোটা কত ডিগ্রি? তাহলে এইটা কত ডিগ্রি হওয়ার কথা? 45। এইটা কত ডিগ্রি? এই এইটা 90। তাহলে এটা কত ডিগ্রি হবে? 45। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট কত হলো? 45। রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত হলো? 45। ড্র করলাম না একটু আগে সে টেলিস্কোপে, হ্যাঁ নর্মাল কি করে ইনসিডেন্ট অ্যাঙ্গেল নর্মাল নর্মালি কি করে? এই তো প্লেন সারফেস, তার মধ্যে ডাইরেক্ট লাইনটা এসে পড়লো, পড়ে এখান দিয়ে বেরিয়ে চলে গেল, এটা হচ্ছে নর্মাল। তাহলে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সমানই তো রিফ্লেক্টেড অ্যাঙ্গেল বলি আমরা, এটা তো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, তাহলে সেটাই তো এখানে ঘটছি। না এখনো বুঝতে পারোনি? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না বলো। হ্যাঁ 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 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডিভাইডেড করেছে। এইরকম কেস প্রত্যেকটা ডায়াগ্রামের মধ্যেই হয়েছে, ঠিক আছে? তুমি একটু বাড়িতে একটু ভালো করে এই জায়গাগুলো পড়বে, পড়ার পর আমি নেক্সট দিন এগুলোকে আরো বোঝাবো, কারণ আজকে একদিনের মধ্যে তুমি সব বুঝতে পারবে না যদি তোমার এই লাইনগুলো যদি না পড়ো। আমার কথাটা বুঝতে পারলে? না পারোনি? এই যে ডায়াগ্রাম গুলো আছে সব একে একে ধরে ধরে আমাকে বোঝাতে হবে প্রত্যেকটা জিনিসকে, ঠিক আছে? 4.48, 4.49, 4.50, প্রত্যেকটা ডায়াগ্রাম গুলো কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে? তো সেইগুলোর একবার ভালো বাড়িতে ভালো করে পড়বে, আমি যখন বোঝাবো দেখবে তুমি ইজিলি করে বুঝে যাবে, ঠিক আছে? বাড়িতে না পড়লে পরে প্রথম দিনে হট করে বুঝতে পারবে না। হ্যাঁ তাহলে এইটুকুর মধ্যে আশা করি কোনো ডাউট নেই, আশা করি যতটা পড়িয়েছি। আচ্ছা বাড়িতে পড়বে, পড়ার পর বলবে যে কোন জায়গাটা বুঝতে পারোনি। আচ্ছা এখানের মধ্যে যে তোমার আছে, হ্যাঁ এক্সাম্পলে যে অঙ্কগুলো আছে, এক্সাম্পলে না এক্সাম্পলগুলো বুঝতে পারবে না, এক্সাম্পল পড়ে লাভ নেই। তুমি ওই নর্মালি যে ফর্মুলাগুলো পড়ালে মিউ ইজ ইকুয়াল টু, তাই না, সাইন সি, তারপরে হচ্ছে যে তোমার এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এগুলো বাড়িতে পড়ো, পড়ার পরে বলবে যে কোথায় বুঝতে পারবে। হ্যাঁ আর হচ্ছে যে তোমার এই ওয়েডনেসডে এক্সাম নেবে, ঠিক আছে? ঠিক আছে চলো, এবার তুমি স্কুলের ক্লাস করবে বলছো, করো।